হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে আপনারা ভুলবেন না। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 27শে নভেম্বর 2021 শনিবারের বিশেষ রাশিফল। শনিবার মানেই শ্রী শনিদেব এবং সেই সাথে হনুমানজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার। তাই দিনের শুরুতেই আপনারা শনিদেবের উদ্দেশ্যে এবং হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং দিন শুরু করলে অবশ্যই অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করবে এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয় এবং সেই সাথে গ্রহগত অবস্থান। 27শে নভেম্বর 2021 শনিবার সূর্যোদয় ঘটবে সকাল 5:57, সূর্যাস্ত হবে সন্ধ্যা 4:51। তিথিতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং সম্পূর্ণ দিন থাকবে। এই বিশেষ দিনে মঘা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে রাত্রি 9:43 পর্যন্ত, তারপরেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। ইন্দ্রযোগ থাকবে সকাল 7:37, তারপরে বহির্ধৃতি যোগ শুরু হবে। এই বিশেষ দিনে বালবকরণ থাকবে সন্ধ্যা 5:57, তারপরেই কৌলবকরণ শুরু হচ্ছে। চন্দ্রদেব এই বিশেষ দিনে অবস্থান করবে সিংহ রাশিতে এবং রবিদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং সেই সাথে রবি এবং কেতু অবস্থান করবে। তুলা রাশিতে মঙ্গল এবং ধনু রাশিতে অবস্থান করবে শুক্রদেব। স্বগৃহে শনিদেব মকর রাশিতে এবং কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি। বৃষ রাশিতে অবস্থান করবে রাহু এই বিশেষ দিনে। ঠিক এমনই গ্রহগত এবং অন্যান্য যোগগত অবস্থান এবং সেই সাথে অভিজিৎ মুহূর্ত থাকছে এই বিশেষ দিনে সকাল 11:02 থেকে 11:46। অমৃতকাল থাকবে সন্ধ্যা 7:13 থেকে রাত্রি 8:53 পর্যন্ত। এই বিশেষ দিনে রাহুকাল থাকবে সকাল 8:41 থেকে 10:02 পর্যন্ত। তাই সকালের এই বিশেষ সময়ে আপনারা শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ উপায় বা টোটকা করবেন না। এই বিশেষ দিনে দৃশাশুল থাকবে পূর্ব দিক, তাই পূর্ব দিকের অভিমুখে আপনারা কোনো শুভ যাত্রা বা শুভ কাজ করবেন না। বিশেষ গ্রহগত এবং সেই সাথে যোগগত অবস্থান অনুসারে বেশ কিছু নক্ষত্রের জাতক জাতিকারা আজ অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে 6 রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং 6 রাশির জাতক জাতিকারা অত্যন্ত সতর্কভাবে এগিয়ে চলুন, তা না হলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আসুন জেনে নেওয়া যাক আগামী 27শে নভেম্বর 2021 শনিবারের বিশেষ রাশিফল সম্পর্কে। প্রথমেই আলোচনা করব মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 27শে নভেম্বর 2021 শনিবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম গৃহে চন্দ্রদেব আজ অবস্থান করবে। পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় আজ কাটানোর সুযোগ পাবেন। সন্তানের পক্ষ থেকে আজ কোনো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আসবে। সন্তানের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে এই বিশেষ দিনে ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফল পেতে পারেন এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিন। আপনারা মা তুলসীর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করলে আপনাদের জীবনের বিভিন্ন সংকট অতি সহজেই দূর হয়। এই বিশেষ দিনে গাঢ় লাল বর্ণ শুভ হবে। 3 সংখ্যাকে ব্যবহার করলে ভালো ফল পাবেন। 27শে নভেম্বর 2021 শনিবার বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ গৃহে অবস্থান করছে। চতুর্থ গৃহ হলো আপনার মা, আপনার যানবাহন, আপনার গৃহসুখকে বিচার করা হয় এই গৃহ থেকে। এই বিশেষ গৃহে চন্দ্রদেবের অবস্থান প্রত্যাশা অনুসারে খুব বেশি ফল নাও পেতে পারেন। আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি ঘটতে পারে। কথাবার্তার প্রতি সংযম আজ রাখুন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে। এই বিশেষ দিনে সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আর্থিক পরিবেশ পরিস্থিতির বিশেষ উন্নতির যোগ থাকবে, তবে সেই উন্নতির বিষয়টি পরিকল্পনা অনুসারে এগোতে হবে। वृषराशिর জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে বেশ কিছু সুযোগ সুবিধা আসবে। আপনাদের এই বিশেষ দিনে কর্ম সংক্রান্ত এবং সেই সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি প্রচেষ্টা চালান অবশ্যই শুভ ফল পাবেন। সামাজিক এবং ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সেখান থেকে মানসিক শান্তি পেতে পারেন। আপনারা যদি কোনো দরিদ্র মানুষকে আজ খাদ্য দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। 6 সংখ্যাকে ব্যবহার করুন। আকাশী বর্ণ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। 27শে নভেম্বর 2021 মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ শনিবারে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করুন। এই বিশেষ দিনে সামাজিক ক্ষেত্রে কিছুটা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ছোটোখাটো যোগাযোগ আসতে পারে। এই বিশেষ দিনে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। জুনিয়রের কাজের বিষয়ে এই বিশেষ দিনে আপনারা ভাবনা চিন্তা করবেন। অফিসে অবশ্যই অন্যান্য সদস্যদের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবেন। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। আর্থিক সমস্যা যদি চলতে থাকে সেখান থেকে বেরিয়ে আসবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কর্মপ্রার্থী যদি হয়ে থাকেন সুযোগ সুবিধা পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে এই বিশেষ দিনে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কথাবার্তা বললে সমস্যা মিটে যেতে পারে। এই বিশেষ দিনে অবশ্যই অর্থ সংক্রান্ত বিষয়ে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। আপনাদের জন্য বলবো ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন বা জপ করুন, এই বিশেষ দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই বিশেষ দিনে 2 সংখ্যাকে ব্যবহার করুন। হলুদ রং আপনাদের জন্য শুভ হবে। 27শে নভেম্বর 2021 শনিবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের দ্বিতীয়ভাবে আজ চন্দ্রদেব অবস্থান করবে। তাই কথাবার্তার বিষয়ে এই বিশেষ দিনে একটু ভেবেচিন্তে বলুন। দ্বিতীয় গৃহ থেকে কথাবার্তা এবং আপনার স্থায়ী সম্পদের বিষয়ে বিচার করা হয়। এই বিশেষ দিনে কোনো বিবাদের মধ্যে যাবেন না। কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে অবশ্যই আবেগের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই বিশেষ দিনে আপনারা অধিক লবণযুক্ত খাবার খাবেন না। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে এই বিশেষ দিনে। রাগকে নিয়ন্ত্রণ করুন। যানবাহন সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। এই বিশেষ দিনে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুন বা পরিকল্পনা করুন। অবশ্যই স্নানের জলে অল্প একটু লবণ মিশ্রিত করে আপনারা স্নান করতে পারেন। এই বিশেষ দিনে আপনারা 8 সংখ্যাকে ব্যবহার করুন। সেই সাথে গোলাপি বর্ণ অত্যন্ত শুভ হবে। 27শে নভেম্বর 2021 শনিবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশিতেই আজ গোচর। তাই ছোটোখাটো বিষয়ে আপনারা সুখ সমৃদ্ধি পাবেন। মন মানসিকতা ভালো থাকবে। নতুন কিছু করার আপনার ইচ্ছা জাগবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। তাই দিনটি আজ স্বাভাবিক যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন। অপরের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো ফল পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সূর্য 40 পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে এই বিশেষ দিনে 9 সংখ্যাকে ব্যবহার করুন এবং নীল বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী 27শে নভেম্বর 2021 শনিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ গৃহে অবস্থান করছে। এই বিশেষ দিনে কাজের ক্ষেত্রে কিছুটা যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সফলতাও পাবেন। তবে সফলতা পেতে একটু প্রচেষ্টা চালাতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে মুনাফা বৃদ্ধি পাবে। অন্যায় কাজের মধ্যে কোনোভাবেই যুক্ত থাকবেন না। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রোমান্টিক দিন হতে চলেছে এই বিশেষ দিন। উত্তেজনাপূর্ণ হতে পারে আপনার কর্মক্ষেত্রে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি খুব ভেবেচিন্তে করুন। দালালি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন। কমিশন ভিত্তিক কোনো কাজে যুক্ত থাকলে এই বিশেষ দিনে ভালো ফল পেতে পারেন। এই বিশেষ দিনে আপনারা মুনাফা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনাদের বলবো মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজার্চনা করুন। সেই সাথে এই বিশেষ দিনে 7 সংখ্যা ব্যবহার করুন। কমলা বর্ণ আপনাদের জন্য শুভ হবে। পরবর্তী যে রাশি তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী 27শে নভেম্বর 2021 শনিবার চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে একাদশ গৃহে অবস্থান করছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের সফলতা আসবে। এই বিশেষ দিনে আবেগকে নিয়ন্ত্রণ করুন। আবেগকে নিয়ন্ত্রণ করে আপনারা এগিয়ে চলুন। সোনা বা রূপার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে খুব সতর্ক থাকুন। অর্থ বিনিয়োগের বিষয়, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। এই বিশেষ দিনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন এবং অবশ্যই তাকে সম্মান প্রদর্শন করুন। कोनोभावे सन्देह आपनार जीवने आनबेन ना। सन्देह आपनार सम्पर्कके नष्ट करे दिते पारे। एई विशेष दिने नतून अर्थनैतिक परिकल्पनार मुखोमुखी होते पारेन। एई विशेष दिने आपनारा एकटी सर्षेर तेलेर प्रदीप निवेदन करुन अश्वत्थ गाछेर गोड़ाते। एई विशेष दिने अत्यंत शुभ फल पाबेन। আপনারা ছয় সংখ্যা ব্যবহার করুন এবং আকাশী বর্ণ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী ২৭শে নভেম্বর ২০২১ শনিবার চন্দ্রদেব কর্মগৃহে অর্থাৎ দশম গৃহে অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে আপনার বিকাশ ঘটবে। এই বিশেষ দিনে আপনি অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যদি আপনারা কর্মের সঙ্গে যুক্ত থাকেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। আইনি সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রেমের জীবনের জন্য অত্যন্ত শুভ হবে। এই বিশেষ দিনে আনন্দ ঘনময় মুহূর্তে কাটবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে ব্যাংক সংক্রান্ত লেনদেন খুব সতর্কতার সঙ্গে করুন। এই বিশেষ দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিন। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। আপনারা ভগবান বিষ্ণু এবং সেই সাথে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। শ্রী সূক্ত পাঠ করুন। আপনাদের জন্য ৫ সংখ্যা শুভ হবে এবং সাদা বর্ণ আপনাদের জন্য শুভ হবে। ২৭শে নভেম্বর ২০২১ শনিবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের ভাগ্যগৃহে অর্থাৎ নবম গৃহে অবস্থান করছে। এই বিশেষ দিনে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। বন্ধুদের সঙ্গে সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন। পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে রোমান্টিক দিন কাটতে পারে, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনারা প্রেমের জীবনের ক্ষেত্রে তাই গুরুত্বপূর্ণ দিন হতে পারে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই নতুন গ্রাহকের সঙ্গে বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে পারেন। এই বিশেষ দিনে আপনাদের জন্য বলবো অশ্বত্থ গাছের পূজা অর্চনা করুন, সঙ্গে ওং নমঃ ভগবতে বাসুদেবা এই বিশেষ মন্ত্র জপ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন। ৪ সংখ্যা শুভ হবে। গোলাপি বর্ণ আপনাদের জন্য শুভ। ২৭শে নভেম্বর ২০২১ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ শনিবারে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে। কর্মসংক্রান্ত বিষয়ে নতুন পথ খুলে যাবে এবং সর্বত্র প্রশংসিত হতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। আপনারা এই বিশেষ দিনে নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শে এগিয়ে যাবেন বিভিন্ন ক্ষেত্রে। যদি প্রতিটা কাজ ভেবেচিন্তে না করেন তাহলে আপনার খ্যাতির বিড়ম্বনা ঘটতে পারে, তাই সে বিষয়টা খেয়াল রাখুন। হনুমান চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। ১ সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। সাদা বর্ণ ব্যবহার করুন। ২৭শে নভেম্বর ২০২১ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ শনিবারে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ সপ্তমভাবে অবস্থান করছে। এই বিশেষ দিনে সপ্তম গৃহ থেকে আপনার ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। হঠাৎ কোনো কিছু খুঁজে পেতে পারেন যে বিষয়গুলি দীর্ঘদিন খোঁজ চালিয়ে যাচ্ছেন। কাজকর্মের বিষয়ে প্রশংসিত হবেন। শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে। অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পুরানো প্রেম এই বিশেষ সময়ে যুক্ত হতে পারে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে পারেন। নতুন কিছু পরিকল্পনা এই সময় করলে ভালো ফল পাবেন। আপনারা শনিদেবের পূজা অর্চনা করুন এবং সেই সাথে ৬ সংখ্যা ব্যবহার করুন। হলুদ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। আগামী ২৭শে নভেম্বর ২০২১ শনিবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে ৬ষ্ঠ গৃহে গোচর করছে। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিতে পরিশ্রম অনুসারে আপনারা ফল পাবেন। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে সহযোগিতা পেতে পারেন। ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এই বিশেষ দিনে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে। একতরফা প্রেমের মধ্যে যাবেন না। এই বিশেষ দিনে আপনারা যদি বেকার হয়ে থাকেন চাকরি বাকরির প্রচেষ্টা চালালে সুযোগ সুবিধা পেতে পারেন। আজ এই বিশেষ দিনে কোনো ব্যক্তিকে কালো মাসকলাই দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে আপনারা ৯ সংখ্যাকে ব্যবহার করুন এবং সবুজ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী ২৭শে নভেম্বর ২০২১ শনিবারের বিশেষ রাশিফল। এই বিশেষ দিনে হনুমানজি এবং সেই সাথে শনিদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক এমনটাই প্রার্থনা করি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।